চলুন না বন্ধুরা, কাজী নজরুলের সেই কবিতাটা বা সেই বিখ্যাত গানটা একবার শোনা যাক। নূরজাহান নূরজাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান। নূরজাহান, আর সেই ইরানি গুলিস্তানের ছোঁয়া পাওয়ানোর জন্যই আপনাদের আমি নিয়ে এসেছি সুদূর ইরানে, ইরান। আর এবার আমি একটু বলি ইরান সম্পর্কে আপনাদের। ইরানের অ্যাকচুয়ালি আগে নাম ছিল পারস্য, এবং মদ্রবংশ এখানে প্রথম রাজত্ব করেছিল। নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, মাদ্রি কুন্ত্রি, এবং মহাভারতের সঙ্গে কিন্তু ইরানের যোগ আছে। এবং আর্যরা একটা সময় কিন্তু ইরান থেকেই ইন্ডিয়াতে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কিন্তু একটা নারীর টান আছে বলা যায় ইরানকে। আর এই ইরান প্রাচীন সভ্যতার একটা পীঠস্থান। আজকে আমি সেই ইরানের তেহরানেই রয়েছি। তেহরানের এই আজাদি টাওয়ার দিয়ে শুরু হলো আমার ইরান ভ্রমণের প্রথম দিন। এটাই হচ্ছে আজাদি টাওয়ার তেহরানের, এবং এখন এই তেহরানের আজাদি টাওয়ারের চারিদিকে কালো পতাকা দেওয়া আছে, কারণ প্রেসিডেন্ট কিছুদিন আগে কিন্তু মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। আর তেহরানের একদম কেন্দ্রবিন্দুতে এই জায়গাকে বলা হয় আজাদি টাওয়ার কমপ্লেক্স। এই পুরো এলাকাটা চারিদিকে রাস্তা, আর মাঝখানটায় সবুজ মাঠ। আমি আজাদি টাওয়ারটা ঘুরে একটা রেস্টুরেন্টে বসে এখন এই একটা জুস কিনেছি আর একটা কেকের প্যাকেট কিনেছি। আর টাকার অর্ডার একটু বলে দিই, এটাকে বলা হয় ইরানি রিয়াল, এটাকে তোমানও বলে। এটা হচ্ছে 5 লাখ রিয়াল। যখন একটা শূন্য বাদ যাবে তখন সেটা হয়ে যাবে তোমান, অর্থাৎ 50,000 তোমান। মোস্ট কনফিউজিং কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড এই ইরানি রিয়াল। আর এর পেছন দিকে এটা একটা গির্জার ছবি আছে। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়ুষীর চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি রয়েছি ইরানের তেহরানে। আমি গতকাল তেহরানে এসে পৌঁছেছিলাম, এবং কালকে বিকালবেলা আমি তেহরান ভিজিট করেছি, আজাদি টাওয়ারে গিয়েছিলাম, এবং খুব টায়ার্ড ছিলাম তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করব, স্নান ফান করে তৈরি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করবো। এইটা হচ্ছে আমার হোস্টেল। এই হোস্টেলটার নাম হচ্ছে তেহরান হেরিটেজ হোস্টেল। আপনারা এই হোস্টেলে আসতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে, ফ্রিতে ব্রেকফাস্ট আছে, ওয়াইফাই সমস্ত কিছু ফ্রি, আর একদম বাহারিস্তান যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের একদম কাছে এই হোস্টেলটা। তো আজকে চলুন তেহরানটাকে একটু এক্সপ্লোর করি। প্রথমেই যাব আজকে গুলিস্তান প্যালেস দেখতে, খুব প্রাচীন একটা ঐতিহাসিক প্যালেস গুলিস্তান প্যালেস। এটা হচ্ছে আমার হোস্টেল, এই দুদিকেই প্রাইভেট রুম আছে। ব্রেকফাস্টের ঢালাও ব্যবস্থা রয়েছে।
এইটাকে বলা হচ্ছে ইরানি রুটি, বড় থাকে, একটা প্লেটে থাকে, সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খায়, এটা হচ্ছে ইরানি রুটি। এর সঙ্গে প্রচুর ফুসফুস সব দিয়েছে দেখুন। এখানে মেট্রো ট্রেনে এত ভিড় মনে হচ্ছে যেন বনগালকাল। পঞ্জাবি খোর্দা স্টেশনের কাছাকাছি হচ্ছে গুলিস্তান প্যালেস। ভাই এখানে ইংরাজি কেউ বোঝে না, ইরানের ভাষা হচ্ছে ফার্সি। চলে এসেছি গুলিস্তান প্যালেসে। ইরানের তেহরানে একদম মিডল পজিশনে এই প্যালেস, এবং এটাই ইরানের আয়াদের, যেমন পহলভি বংশ, শাহ বংশ যারা ছিলেন তাদেরই একটা রেসিডেন্স ছিল। এবং এখানে বিভিন্ন সেক্টর আছে, সেসব সেক্টরগুলোতে আলাদা আলাদা করে এন্ট্রি ফি আছে। আমি দুটো এন্ট্রি ফিকে বেছে নিয়েছি, মেন যে পার্ট আরটা হচ্ছে হল অফ ডায়মন্ডস, এই দুটো পার্ট। আর এখানে চারিদিকটাই বিশাল বড় চত্বর রয়েছে। বন্ধুরা, ইরানের একটু হিস্ট্রিটা বলে রাখি। ইরানের আগে নাম ছিল পারস্য বা পার্সি, আর এখানে ভাষাটাও কিন্তু পার্সি বা ফার্সি ভাষা। আর এই যে দেখছেন এই গুলিস্তান প্যালেস, এই গুলিস্তান প্যালেসটা কিন্তু একটা সময় রাজাদের আবাসস্থল ছিল। এবং এই একটা সময় ইরান কিন্তু পহলভি রাজবংশ, শাহ বংশ, কাজার বংশ, সেই সময় কিন্তু ইরান একটা পাশ্চাত্য ভাবধারায় তারা প্রভাবিত ছিল। কারণ ইরানে তখন মানুষেরা শার্ট প্যান্ট পরতো, মেয়েদের কোনো বোরখা ছিল না। পরবর্তীকালে ইমাম খোমেনির সময় পর থেকে কট্টরপন্থীরা কিন্তু রাষ্ট্রটাকে ইসলামিক করে এবং ইসলামী প্রথা মেনে চলে এখন বর্তমানে। আর এখানে কিন্তু শিয়া মুসলিম, সবাই কিন্তু শিয়া মুসলিম, সুন্নি নয়। আর এই শিয়া মুসলিম অধ্যুষিত এই ইরানে, প্রাচীন ইরানের এটাই ছিল প্রাচীন রাজপ্রাসাদ, যেখানে পহলভি রাজবংশ, শাহ রাজবংশ যারা থাকতেন, এটা একটা অফিসিয়াল রেসিডেন্স ছিল। এবং এখানে নানা হল আছে, সেসব হলগুলো বিভিন্ন রকম এন্ট্রান্স রয়েছে। আমি মেন পার্টটা আপনাদের দেখাবো, আর হল অফ থ্রোন যেটা রয়েছে সেটাও দেখাবো, অপূর্ব সুন্দর কাজ। আর বাইরেও রয়েছে দারুণ সুন্দর মোজাইক টাইলের কাজ। একটা সময় এই যে প্যালেস, গুলিস্তান প্যালেস, এটা একটা কাদার দুর্গ ছিল বা কাদার দুর্গপ্রাসাদ ছিল। পরবর্তীকালে 1502 থেকে 1736 সালের মধ্যে একজন রাজা, তিনি কাজার রাজা, তিনি এটাকে সম্পূর্ণরূপে রিমডেল করেন এবং পরবর্তীকালে আস্তে আস্তে এটার সৌন্দর্য বাড়ে এবং রিমডিফিকেশন হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই গুলিস্তান প্যালেস। অসাধারণ সুন্দর কাজ দেখুন। গুলিস্তান প্যালেসের এই মার্বেল থ্রোয়ে আছি, অসাধারণ সুন্দর দেখুন কারুকার্য, অনেকটা মনে হচ্ছে শীষমহলের মতো লাগছে। আর রঙিন কাজ দিয়ে সমস্ত কাজগুলো করা আছে।
পহলভি রাজবংশের সময় এই গুলিস্তান প্যালেসটা কিন্তু সরকারি বাসভবন ছিল। আমি এখন চলে এসেছি মেন প্যালেসের সামনে এবং আপনাদের নিয়ে এসেছি মেন প্যালেসের একদম দোরগোড়ায়। এই আমার পাশে বা পাশে এইটা সমস্তটাই কিন্তু আসল প্যালেস। দেখুন মানে কত সুন্দর লাগছে দেখুন। এখানে রাজার অর্থাৎ কাজার বংশের রাজাদের বিভিন্ন দেশ থেকে পাওয়া নানা জিনিস রয়েছে। দেখুন আপনারা যদি ইরানে আসেন গুলিস্তান প্যালেসটা অবশ্যই ভিজিট করবেন, আর এই গুলিস্তান প্যালেসের মধ্যে না হলেও মেন প্যালেস যেটা সেটা অবশ্যই ভিজিট করবেন, আর হল অফ ডায়মন্ড আর হল অফ থ্রোন এই তিনটে কিন্তু অবশ্যই দেখবেন।